সারাদিন পাগলের সাথে থেকে থেকে তোর মাথা নষ্ট হয়ে গেছে। খালি শ্বশুর বাড়ির এলাকার লোকজন নিত, এখনো আমি দোকান থেকে বার করে দিচ্ছি না। হে এখন তুই আমার উস্তাদের সাথে সালাম কালাম নাই চলে যাচ্ছ, ব্যাপার কি? সালাম দেওয়ার সময় নাই। তোর ভাগ্নেরা কি করে রে গণেশ? আমরা ছোটবেলা যা করতাম তাই করে। উস্তাদ, আমার দুই দুইখান ভাগ্নে, চোখের দুটি মনি, উনি একটু দোয়া করে দেন যেন দুনিয়াতে মেলা বড় হবে পারে। তা তোর ভাগ্নেরা কি করে রে গণেশ? আমরা ছোটবেলা যা করতাম তাই করে। তবে আধুনিক যুগের সাল বলতো খুব ফাস্ট, মনে করেন এমনই যে খুঁড়ির হাত কারেন্টের গতি চলে, কথা কতই মনে করেন কাম শেষ। এই বয়সে পুলিশের খাতায় নাম উঠে গেছে। এ বাবা, ছোটখাটো দুই একটা চিৎকার দিছে সামনে টাকা থেকে সব কিনিয়া, পরে অবশ্য শুনেছি 62 খান শিলাই লাগে। তাই মনে করেন উড়ে যে শহর শেষ আমার ঘরে ছড়ায় চলে গেছে। আমাদের দলটা মনে করেন যে গুছানির জন্য নতুন মুখের দরকার আছে, সেই জন্য আপনার কাছে নিয়ে আসলাম ওস্তাদ। ঠিক কাম করছি না ওস্তাদ? দেখেন ওস্তাদ, এরকম ছাড়া চলেই না। আমার তো মনে করেন যে খুব গর্ব মনে হয়, কয়েকদিন পর জনগণ মনে করেন কবি না যে গণেশের ভাগ্নে জগাই মাধাই, লোকজন আমার দেয় কবি জগাই মাধাইর মামা গণেশ হাঁটি যাচ্ছে। এক কাজ কর গণেশ, ভাগ্নে করে নিয়ে বাড়ির যা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। যা অঙ্কল মামা, হয়েছে হয়েছে, চল হয়েছে, যা যা বাবা, যা যা। কি রে নাজু, তাই কি আনলু কথা কর জন্য চুপচাপ বসে রেছু কে? বুবু, আমি যদি বিয়ে করে ফেলি তুমি কি মাইন্ড করবা? কি কস তুই, তুই বিয়ে করলে আমি রাগ করব? পাগল একটা, এখন যদি তুই বিয়ে করিস আমি সবচাইতে বেশি খুশি হব। লতি কি রাজি হয়ে গেছে? তারই পরে সকালে উঠে তোর বিয়ের শাড়িখান আমারে দিস। আমার শাড়ি দিয়ে তুই কি করব? আমি তোর বিয়ের জন্য পাবনা লোক পাঠায় সবচাইতে দামি শাড়ি কিনে নিয়ে আসবো। লাগবে না রে, তোর শাড়িখান বলিস। কি হয়েছে, ঘটনা কি ঘটেছে? আমার খুলে গোপন কিছু গোপন করিস না জান। এখনই কিছু বলবো না বুবু, খালি খালি স্বপ্ন দেখ, যদি কিছু হয় তালে পারে দেখতে পারে। গণেশ উস্তাদ, এখন কাম করে দেওয়া লাগবে, আমি একজনের কথা দিচ্ছি। উস্তাদ, কামটা খালি কয়ে ফেলা দেন, আমরা মামা ভাগ্নে মিলে নামি পড়তেছি। ও হ্যাঁ, আপনি তো একটা আপডেট দেওয়া হয় নাই উস্তাদ। ওই যে সাত্তার আছে না, সেই সাত্তারে আমি এমন কষি একটা ধমক মারিছি, বিয়ের সাথে সব মিটে গেছে, গ্রাম ছেড়ে পলা চলে গেছে। আর তার এই পকেটে এগুলি পাইছিলাম, নিয়ে আইছি উস্তাদ, রাখেন। তোর কাছেই রাখ, ভাগ্নে রাইছে খরচা পাতি আছে। শোনে, যে কামটার কথা করছিলাম, ওই যে লতিফ আছে না, হ্যাঁ, গাউরার গাউরা কথায় কথায় খেলে মাইন ধরে নিয়ে আসতে বইলে হালকা পাতলার মধ্যে ভয়টা যায়। নাজুক নাজুর সাথে এটা তো খুবই ছোট কাজ, আমাকে লাগবে না, আমার দুটি সোনার টুকরে ব্যাগনি যথেষ্ট। কি তোমরা পারবে না? না পারার কি আছে, উস্তাদের সামনে এনে খালি দাঁড় করানো লাগবে তো, এটা কোনো বড় কাম নাকি? আর মনে করেন যদি বেশি বাড়াবাড়ি করে কুটটা বাইর করে নিয়ে পাশার উপর একটা টান দিয়ে দেবো। না 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 না, অত কিছু করা যাবে না। শোন, পোলাপানের মাথা গরম, অগো হাতে ছেড়ে দেওয়া যাবে না, তোর সাথে থাকা লাগবে, বুঝিস না? মান সম্মানের প্রশ্ন, মারধর করা যাবে না, শুভ কাম। হ্যাঁ
তাহলে উস্তাদ আমরা আগাই। লতিফ শুনিস নাকি, সেই একটা ঘটনা ঘটে গেছে তো। কি এরকম ঘটনা ঘটেছে তোমার একদম ফুর্তি লেগে গেছে? ফুর্তিরই তো সংবাদ, শুভ সংবাদ। সেলিনা তো আকাশ এগলে পারা যায় বিয়ে করে ফেলাচ্ছে। খুব মাইন্ড করলেন, নিজের পায়ে না খারাপ বিয়ে করে ফালতু সল বল কোনো কথা। তুমি আদারে মাইন্ড করে না তো লতিফ, কথা কিন্তু তুমি মাইন্ড করো তো। ওই দিক নিজের পায়ে খারাপ জন্য ঘোষ পাচ্ছি থাকুন, আর বুড়িয়ে সাতটা সেলিনা বিয়ে করলে চলে যাক, তাই না? আমার তো মনে হয় হিরোর মতো কাম করেছে, ঠিকই করেছে। তুমি তো কথা কবি, তুইও তো একই নৌকার প্যাসেঞ্জার। নে সেভ কর। আমার সাথে চল। তোমরা এরকম বেয়াদবি করছো কিসের জন্য? আমি কিন্তু খুব মাইন্ড করতেছি। চল, কোনো কথা হবি না, একবার ঘুরে ফেলা দেবো, চল আমার সাথে চল। আমার কথা শুনো, আমি তোমার কথা মাইন্ড করতেছি না ভাই, আমাকে ছাড়িয়ে দাও। রাধা মাইন্ড লতিফিক শেপটা করায় দে, জানিস তো ওই যে পাঠাক বলি দেওয়ার আগে স্নান করে তেল সুদূর ভালো করে মাখা দেয়, শেপ কর। কোন কথা হবে না, তোকে যে কামটা করবি কইছে সেই কামটা কর, মাইন্ড লতিফিক শেপ করে দে। আমরা কি করবো ভাগ্নেরা মিলে, সেই জ্ঞানটা তো তোর তিন দেওয়া লাগবে। আমার কথাটা শুনে ভালো লাগলো না রাজু, কামড়া তুই ঠিক করিস নাই, শেষ পর্যন্ত ডাকাতির কাছে গেছু। এছাড়া আমার তো কোনো উপায় ছিল না, ভুল হলে হয়েছে, তুই কিছু মনে করিস না। তুই কি চাস না আমার বিয়ে হোক সংসার হোক? ইডা আবার তুই কি ধরনের কথা কলু? আমি চা বলা যে তোর বিয়ে সংসার হোক? আমি তো কথাটা বুঝে বের পারতেছি না বোন, তার তো আমার উপর পুরেন রাগ আছে। কোনো রাগ নাই, দেখ এছাড়া তো আর কোনো পথ নেই, আর তাছাড়া দূরে ভাইয়ের যে অবস্থা, আর কিছুদিন পর তো আমাদের মাথার উপর কেউ থাকবে না, আর কদিন পর তো জমশেদ ভাইরা কেউ ডরাবেও না। দেব শাড়ি খান দে। সেলুনে বসেছিল সেই জন্য সেভ করে নিয়ে আসি। জমশেদ ভাই আমি স্বীকার করতেছি যে আপনার সাথে বিয়াদবি করা আমার উচিত হয় নাই, আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, এরপর আপনি আমাকে যে কথাই কন আমি মাইন্ড করব না, আপনি আমাকে মাফ করে দেন ভাই, আপনাকে ইনসাল্ট করা আমার কোনোভাবেই উচিত হয় নাই, আমি স্বীকার করতেছি ঢাকায় দেখে আমি খুব ভয় ভাই। ভাই ঘরে কি পাঞ্জাবি আছে? পাঞ্জাবি কি? পাঞ্জাবি চিনো না? কই ঘরে কি ধোয়া পাঞ্জাবি আছে নাকি কিনা লাগবি? পাঞ্জাবি ছাড়া তো আমার বিয়ে হয় না। ও বিয়ে, সে কথা আগে করবেন না ভাই, সামান্য একটা বিয়ের পাঞ্জাবির জন্য এরকম বিয়ে পাশ লতিফে কেউ এরকম হেনস্থা করে ধরে নিয়ে আসে কোন ভাই? কার বিয়ে ভাই? পাঞ্জাবি কার লাগবে কোন? আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমার বিয়ে কি নাজুর সাথে? কি করছেন তো
তোমাকে শেপ করে নিয়ে আসলাম, তুমি টের পাচ্ছো না? অসম্ভব, আমি তো বিয়ে করব না ভাই। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি যে নিজের পায়ে খাড়া না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। আমি তো এখন খাড়া হইনি ভাই নিজের পায়ে। আমি তো বেকার, বেকার অবস্থা আমি কোনোদিন বিয়ে করব না ভাই। চুপ, একটা কথা কবিরা, উস্তাদের কথা মতো কাম না করলে এককারে তোর ফুরি ফেলা দেবো, এককারে দিবি ফেলা। বিয়ে তোমার করাই লাগবে লতি, খামাখা খামাখা এক অজুহাত দিয়া বছরের পর বছর একটা মেয়ারে বসে রাখবা সেটা তো হবার পারে না। হয় বিয়া করবে, আর নালে জগাই মাদাইয়ের খুর খাবে। মারবি মারবি না মামা? না 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 না, ভাগিয়ে 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 এরকম করো না, ঠিক আছে? এই তোরা নিয়ে যা, ওরা পায়দা ফাঁসি পরে জায়গা মতো নিয়ে যাবি, আর আসার সময় লালু কলের দোকান থেকে মিষ্টি নিয়ে আসি, আমি কাজিরে নিয়ে আগেই পৌঁছা যাবো না। ঘরে আছে আপনারা বসেন। ডাকাত মামা ভালো বসেন বসেন। পাগলের কি অবস্থা? ভালো, খুব ভালো অবস্থা। কি অবস্থা মামা? ডাকাত ভালো। অবো পাগড়িটা দাও, বিয়ে করবো। একেবারে আউট হয়ে গেছে না, কি আর করা, দুলা ভাই হিসেবে যে কাজ করার কথা বনি মিয়ার সেটা করা লাগতেছে আমার। অসুবিধা নাই, মনে করো পক্সি দিলাম। নাম লেখেন, ওই মেয়ে একজন কৃষক ছিল, তার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে। জুলেখা বাদশার মেয়ে, ভারী অহংকার, ক্লাস টু সবুজ সাথী দ্বিত বাঘ। সাধু বমি সাহেবের ভিতরে নেই, বিয়ে শাদি হয়ে গেলি তারপর শুকুর মিষ্টি খাওয়া দিলে হবে না। বমি সাহেব তার ভিতরে যাও, মিঠাই খাবো, মিঠাই মিঠাই, শুকুর মিঠাই। হ্যাঁ আবু, মাথার মধ্যে তেলটা এসে দেখো কিছু কারো। সাধু নিয়ে যাও, বিয়ে শাদি হয়ে গেলি শুকুর মিষ্টি খাবো না আমরা। লেখেন, বলি না, একজন কৃষক ছিল, তার নিজের জমি নেই, আমার বাতানা পাতাকে টাকা দিয়ে চল আক্রমণ করিতে কিরাম করে তুই তো গাড়ি করে কথা করছে, আমি কিন্তু সত্যি সত্যি মাইন্ড করলাম। তোমরা কি দাঁড়ে কোথায় গেছো? তোমরা গণেশের ভাই যে মাইন করা লাগে না।
আমি বিয়ে করবো না। গনি ভাই, গনি ভাই আমার বাঁচান, আমি বিয়ে করবো না। আব্বা, আমরা যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিন। এছাড়া আমাদের কোনো উপায় ছিল না আব্বা। বাপ মা হলে বুঝবে সন্তানের সব অন্যায় কিভাবে সহ্য করা লাগে। যাও, আগে তোমার বাপ মা সালাম করে আসো। যাও। আসি এবার একটা মিষ্টি খান না রে। মিষ্টি খাবো না। কি খান উস্তাদ? এই মিষ্টি তো আপনার সেই পছন্দ না? পছন্দ করতে খাওয়ার সামর্থ্য আছে, কিন্তু ডাক্তারই নিষেধ। নে তোরা খা, ভাঙ্গে দা তোর খাও। দেখলে গণেশ, জগতের কি অদ্ভুত নিয়ম। খাবার বাড়ি কিনে খাওয়ার সামর্থ্য আছে, কিন্তু খাবার বাড়িতেছে। আচ্ছা গণেশ, তুই কোয়ার পারিস এই জগতে মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? আমাকে যদি জিজ্ঞেস করেন উস্তাদ, তাহলে আমি কব যে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা থাকলে সব আশায় পূরণ করা যায় না রে ভাগ্নে। ভুল করলো রে গণেশ, মনে কর আমার ডায়াবেটিস, টাকা পয়সার ক্ষমতা দেখি। এই যে কি সুন্দর তোরা মিষ্টি খাস, আমার মনের মধ্যে যতই আকুপাকু করুক এই মিষ্টি খাওয়া মানেই হচ্ছে আমার বিপদ দেয় কেনা। তাহলে ক্ষমতা থেকে লাভ কি? মানুষের বড় সম্পদ হলো সুস্বাস্থ্য আর সুস্থ জীবন। বুঝতে পারছি উস্তাদ, ওই জেল খেটে আপনার মনটা খুব দুর্বল হয়ে গেছে। তা হয়তো হয়েছে, অস্বীকার করব না। তবে কিছু উপলব্ধিও হয়েছে। মামারা, সত্যি তোমরা খুব শো করছ। যেরকম চেহারা সেরকম সাহস, সেরকম কিন্তু এই বুদ্ধি, এই সাহস, এই চেহারা, এটা জীবন গড়ার কাছে দায় করতে হবে। এই সমস্ত কাছে দায় করতে আমরা আমাদের নিজের জীবন দিয়ে বুঝি। ধ্বংসের পথে কোনো শান্তি নাই। সমস্ত সুখ, সমস্ত শান্তি হলো সৃষ্টির পথে। দেখ মামা, খুর্দুটা আমার দেখ মামা। তোমাদের হাতে এই খুর আর থাকা চলবে। তোমাকে হাতে থাকবে বই, খাতা, কলম, তোমাকে বুদ্ধি, মেধা, সাহস, এগুলো জীবন গড়ার কাজে ব্যয় করতে হবে। মাইন করলে মামারা,
আমার এই কথা আসতেছি কিসের জন্য? আমি কিন্তু তোমার উপর আবার মাইন করলাম। সতী ভাই আসবো ভাই, আমি খুব মাইন করেছি। কি হলো, হাসছিস কিসের জন্য? এখন আমি এই কথা কবে পারি? ও বউ, মাথায় তেল ঠেসে দাও, গোসল করব। আমি কিন্তু এবার খুব মাইন্ড করলাম।